নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কে মক সিরিজ নিয়ে আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সে কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি বৃকে পরের প্রশ্ন মোহাম্মদ ঘড়ির হাতে চাঁদোয়ার যুদ্ধে জয়চন্দ্র পরাজিত হন কত সালে তোমাদের বলতে হবে তোমরা যদি সঠিক উত্তরটি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এগারোশো সালে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ হলেন সঠিক উত্তর কোনটি হবে তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জি ভি ভর পরের প্রশ্ন দেখি দেওয়ানি আমিরি কোহি কে গঠন করেন এখানে সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ বিন তুকলক পরের প্রশ্ন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার কারণ হল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি প্রতিসরণ পরের প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি সি আর দত্ত পরের প্রশ্ন আসকারিসের রেচন অঙ্গ কোনটি তোমরা যদি সঠিক উত্তর জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও সঠিক উত্তর হবে অপশন সি রেনেট কোষ পরের প্রশ্ন ষোলোশো পাঁচ সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল সঠিক উত্তর হবে অপশন ডি মুসলিপত্তনম পরের প্রশ্ন কে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন আইসিএও এর ভারতে প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশান সি অংশুমালি রাস্তোগি পরের প্রশ্ন কালে পুষ্প থেকে স্ট্যামেন অপসারণ পদ্ধতিকে বলে সঠিক উত্তর অপশন ডি ইমাসকুলেশন পরের প্রশ্ন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এস ই সি আই এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশন বি অজয় যাদব ক্ষার দ্রবণে ফেনল পাথিলিনের বর্ণ হয় সঠিক উত্তর অপশন ডি গোলাপি বালটোরো হিমবাহ অবস্থিত কোথায় সঠিক উত্তর অপশন এ কারাকোড়াম পর্বশ্রেণীতে পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি জিডিপির ফিফটি পার্সেন্টেজের বেশি উৎপাদিত হয় পরের প্রশ্ন হাম্পি কি জন্য বিখ্যাত তোমাদের বলতে হবে সঠিক উত্তর অপশন ডি এটি বিজয়নগরের রাজধানী ছিল পরের প্রশ্ন বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশন বি এগারোটি পরের প্রশ্ন কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন এক সঙ্গে ঘটে তোমরা যদি সঠিক উত্তর জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও এখানে সঠিক উত্তর হবে অপশন বি মোমবাতি জ্বালানো হলে পরের প্রশ্ন কোন বিখ্যাত বিপ্লবী দেশ প্রিয় নামে পরিচিত ছিলেন খুবই সোজা উত্তর সঠিক উত্তর হবে অপশন ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত পরের প্রশ্ন নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকবার এসেছে এক্সামে তোমরা আশা করছি এর সঠিক উত্তর জানো তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাও আর মিলিয়ে দেখে নাও ঠিক হচ্ছে কি না সঠিক উত্তরটা সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি তাজোরে পরের প্রশ্ন ভারতীয় পরিকল্পনার যুগে কোন পরিকল্পনার সময়কালকে জল বিভাজনের রেখা হিসাবে গণ্য করা জল বিভাজন রেখা হিসেবে গণ্য করা যেতে পারে সঠিক উত্তর অপশন বি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে পরের প্রশ্ন দেখে নি ভারতীয় জাতীয় আন্দোলনে সক্রেটিস কাকে বলা হয় এই উত্তরটা কিন্তু খুবই সোজা আশা করছি তোমরা সঠিক উত্তর জানো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিলক তিলককে পরের প্রশ্ন কোন নদীর গতিপথে মাজুলি দ্বীপটি অবস্থিত এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র পরের প্রশ্ন এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো বিরাশি সালে পরের প্রশ্ন ওয়ান কিলোওয়াট ঘন্টা সমান সমান কত সঠিক উত্তর সিক্স ইন্টু টেন ক্যালোরি শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা কে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো ধন্যবাদ